আপনারা দেখতেছেন আমাদের বাড়িঘর এভাবে ভাঙি যাইতেছে আমি সকাল পর্যন্ত এখন আইছি যে মানে কারো বাড়িতে আশ্রয় পাওয়ার মতো কদ্দূর জায়গা পাইনি ছিল বাড়ি ছিল সবকিছু ছিল কিন্তু এক সপ্তাহের ভিতরে সবার বিলীন হয়ে গেছে সকালবেলায় আমির হলেও সন্ধ্যা বেলায় এমন অনেক কথা অনেক প্রবাদ রয়েছে আমাদের বই পুস্তকে বলেছেন গুণীজনেরা ঠিক এমন কিছু প্রভাবের সাথে আমরা বাস্তবে সাক্ষী হয়েছি বাস্তবে আমরা দেখতে চলেছি এই মুহূর্তে আমি যেখানে রয়েছি এটি হচ্ছে যে নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলার মুসাপুর ইউনিয়নের ঠিক মুসাপুর ক্লোজারের একটু উত্তর অংশে আমি এখানে এসেছি এসে দেখলাম যে বেশ কয়েকটি বাড়ি অলরেডি বেঙে নদীর গর্বে চলে গেছে আমি যেখানে রয়েছি এই মুহূর্তে মুসাপুর ইউনিয়নের জনতা বাজার যদি আমি কোথায় দাঁড়িয়ে আছি এটা বলতে গেলে একটা বসত বিটার উপরে একটা ঘরের বসত বিটা এটা ঠিক যেখানে আসি দেখতে পাচ্ছেন একদম পাটল ধরে আছে যে কোনো সময় যে কোনো মুহূর্তে এটি পড়ে যেতে পারে তো আমরা স্থানীয়দের কাছ থেকে জানার চেষ্টা করব এখানকার মানুষের জনজীবন এই মুহূর্তে আসলে কেমন চলতেছে বেশ কয়েকটি ঘরবাড়ি ভেঙে গেছে এবং বাঙার আতঙ্কে অনেক মানুষ এখান থেকে অন্যত্র গিয়ে বসবাস করার চেষ্টা করতেছে এই যে একটা দুর্বিষহ জীবনযাপন করতেছেন ওনারা এই দুঃসময় শুধুমাত্র ভারতের পানি বাংলাদেশে প্রবেশ করার কারণে যে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে সেই বন্যার পানির সাবে আমাদের মুসাপুর ক্লোজারটি নদীর গর্ভে বিলীন হয়ে যায় ঠিক তারপর পরপরই এদিকে বাঙন শুরু হয় আপনার নামটা যদি একটু বলেন আমার নাম দিয়ে মনোরঞ্জন জলদাস মনোরঞ্জন জলদাস আচ্ছা এটা কি আপনার ঘর ছিল এই যে এই এই বসত বিলটা এটা আপনার আমার আচ্ছা আচ্ছা তো এই যে আমরা দেখতে পাচ্ছি এখন এখানে গড় নেই এটা কি গড়টা কি নদীর গর্বে বিলীন হয়ে গেছে নাকি ব্যাঙ্গে উন্নত নিয়ে গেছে নদীর গর্বে নদীর গর্বে আচ্ছা আপনার বয়সটা যদি একটু জানান হান্ড্রেড একশো ওনার বয়স বর্তমানে একশো আপনার পরিবারের সদস্য কতজন রয়েছে বর্তমানে ছয়জন আচ্ছা এখন আপনারা কোথায় আছেন বলা যায় ওনাদের কথা হিসাবে যে নদীর গর্ভে ওনাদের সেই বসত বিটাটা চলে যাওয়ার পর থেকে ওনারা আপাতত খোলা মাঠে আসমানের নিচে রয়েছেন এমনভাবে জীবনযাপন করতেছেন তো আপনার এখানকার স্থানীয় যারা রয়েছেন কেউ কি দেখতে এসেছেন বা পূর্ণবাসনের কোনো কথা বলেছেন বলছি বলছি হ্যাঁ কেউ কি জানিয়েছে আপনাকে আশ্বাস দিয়েছে কোথাও পূর্ণবাসন করা হবে বা ঘর হবে কইছে আচ্ছা আর স্থানীয় যারা রয়েছেন তারা এসেছেন দেখেছেন তারপরও আমরা প্রতিনিয়ত আপনাদেরকে জানানোর চেষ্টা করব আসলে এখানকার মানুষের এই দুঃসময়ে কে এগিয়ে এসেছেন কতটুকু এগিয়ে এসেছেন কতটুক মানুষের উপকৃত হচ্ছে আঙুল কিছু দিয়ে না আঙুল একটু সাহায্য সাহায্য আমরা সহযোগিতা শুধু একটা বাড়ি বা একজন মানুষের ঘর না অনেকের ঘর বাড়ি এভাবে নদীর গর্ভে বিলীন হয়ে গেছে অনেকে এখন দুর্বিষহ জীবনযাপন করতেছে তো আমরা সকলের কাছ থেকে একটু জানার চেষ্টা করবো এবং দেখানোর চেষ্টা করব আমরা এই মুহূর্তে যেখানে রয়েছি এটি একটি জেলে পরিবারের বসতবিটা যদি এই দিকটা আপনাদেরকে দেখাই একদম বিটা মাটি ওনারা অলরেডি হারিয়ে ফেলেছে যদি এদিকে দেখেন যে একদম নাগালে চলে এসেছে কিন্তু গড়টা এখন নেই গড় নেই ওনারা কোথায় আছেন সেটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যদি এদিকে লক্ষ্য করেন এই যে ওনাদের পূর্বের যেই রসদ গড় অর্থাৎ পাকের গড় বা রান্নাঘর যাই বলেন এই গড়টাতে যুপটি একটা গড় এখানে বসে ওনারা আপাতত কোনোরকম আশ্রয় নিয়েছেন তবে সেটি কতক্ষণের জন্য স্থায়ী সেটা আমরা নিজেরাও জানি না ওনারাও জানেন না যদি লক্ষ্য করেন যে একদম নদীটা একদমই আপনার ওনাদের বসতবিড়া শেষ গড় এখানে নেই শুধুমাত্র এই যুক্তটিটাতে বসে আপাতত খাওয়া দাওয়া রান্না বাড়া যাই বলেন না কেন সব কিছু এই যুক্তি গড়ের মধ্যে তো আমরা ওইদিকে যাব বাকিটা আপনাদেরকে দেখাবো চলুন আমরা আরেকজন বাইরের কাছ থেকে একটু জানার চেষ্টা করব আপনার নামটা যদি বলেন মোহাম্মদ ইসলাম আপনি আপনি এখানকার এখানকার স্থানীয় লোকাল আচ্ছা কি কিছু একটা আমাদেরকে বলতে চাইছেন যদি একটু বলেন মূলত আমাদের ঠিক আছে গ্রাম সুন্দরের এক গ্রাম ছিল তখন এই যে আমাদের ব্রিজ ব্রিজ যখন আসিল তখন যে আমাদের এই এলাকা পর্যটক এলাকা ছিল হঠাৎ করে ইন্ডিয়ার ফানি এসে আমাদের এখানে নদীটা ভর্তি হয়ে ব্রিজ ভেঙে গেছে ভেঙে যাওয়ার কারণে এ আমাদের এখানে শত শত মানুষের ঘরবাড়ি কৃষি জমি কত পনেরো দিনের মধ্যে বিলীন হয়ে গেছে আরও হাজার হাজার মানুষ আরও পরিবার আছে এগুলো এইভাবে যদি চলতে থাকে এ এক মাসের মধ্যে জনতা বাজার শেষ হয়ে যাবে কারণ দেখেন আমাদেরকে সবাই আশ্বাস দিতেছে যে এ আমাদের এখানে একটা খাল খনন করবো বা একটা বাদ তৈরি করব। কারণ সবাই আশ্বাস দিতেছে কেউ করতেছে না আমরা আমরা জনতা বাজারবাসী এই মুসাফুরবাসী আমাদের একটাই দাবি যে আপাতত এখানে একটা খাল খনন করে একটা বেড়ি বাদ মোটামুটি একটা বাদ দিলে তাহলে পানি সোটটা এদিকে থামবে ওই দিক দিকে যাবে আমাদের এই জনতা বাজার সহ এই এলাকার মানুষ যারা গেছে গেছে আর বাকিগুলো লোকগুলো রক্ষা পাইবে এটাই আমাদের সরকারিভাবে একটাই দাবি বিটা গড়ের সিঁড়ি রয়েছে কিন্তু গড়টা নেই গড়টা নেই এমন একটা পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি নদী ভাঙনের বয়ে অনেকের বাড়ি অলরেডি নদীর গর্বে বিলীন হয়ে গেছে বাকি আশেপাশে যারা রয়েছে এভাবে গড়বাড়ি ছেড়ে দিয়ে চলে যাচ্ছেন তো আমরা এমন একটা বসতবিড়া দেখতে পাচ্ছি আব্দুর রহমান ভাইয়ের তো ওনার এই যে এই পরিস্থিতিতে কীভাবে জীবনযাপন করতেছে বা বর্তমানে উনি কোথায় বসবাস করতেছেন সেটা ওনার কাছ থেকে জানার চেষ্টা করব আপনার নামটা যদি আরেকবার বলেন আব্দুর রহিম আমার নাম আব্দুর রহিম

অবদ এগুলো এখান থেকে তুলে নিয়ে ওখানে খাওয়া করে শুধুমাত্র রেখে দিবেন। বসত করার মতো কোনো জায়গা আছে না জায়গা না। তো আপনার পরিবারের সদস্য কতজন? আর পরিবারের সদস্য 5 জন। 5 জন আপনার পরিবারের সদস্য। আপনার বয়স কত হবে? আর বয়স কত? 60 60 বছর বয়সের একজন বিধবা ওনার পরিবারের 5 জন সদস্য। এমতো অবস্থায় আসলে জীবন ধারণের জন্য জীবনযাপন করার জন্য কি মনে হয় আপনার কাছে এর থেকে দুর্ভাগ্যজনক এর থেকে কষ্টের আর কি হতে পারে তো আসলে এখানকার মানুষের কষ্ট আপনাদেরকে বলে বোঝানো যাবে না আপনাদেরকে বলে শেষ করা যাবে না এভাবে এই এই এখানকার মানুষ এই অঞ্চলের মানুষের দুর্বিষহ জীবনযাপন করতেছে জীবন চলতেছে আমরা একটু ভেতরের দিকে যাবো আরও আসলে নদীর পাশের মানুষজন কতটা কষ্ট করতেছে সেটা যদি কেউ না আসে কখনোই বুঝতে পারবে না এখানে একটা বিল্ডিং ঘর ছিল দেখা যাচ্ছে বিল্ডিং সেটাও তুলে নিয়ে গেছে আমরা একটা বাড়ির মধ্যে আসছি এটা কিন্তু অনেক বড় বাড়ি এবং এই বাড়িতে অনেকগুলো বিল্ডিং ছিল দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম আপনারা দেখতেছেন আমাদের বাড়িঘর এভাবে ভাঙি যাইতেছে আমি সকাল পর্যন্ত এখন আইসি যে মানে কারো বাড়িতে আশ্রয় পাওয়ার মতো কদুর জায়গা হয়নি এখন বাড়িতে কান্না করতেছি এখন আপনারা যদি দ্রুতভাবে কাজ করেন বাকি বাড়িগুলো বাঁচা যায় আমরা থাকার মতন একটু হয়। আপনারা শ্রোতা এভাবে বেশি জোয়ারের আক্রমণ বেশি এদিকে করতেছে আপনারা যদি শ্রদ্ধা ওদিকে দিতে পারেন তাহলে আমাদের এই জায়গাটা বাঁচতে পারে অন্তত আমরা গর্বিটা নিয়েও যায়ক থাকতে পারি কারণ আপনারা এই ব্যবস্থা করেন আল্লাহ রস্তে আপনারগুলো নামাজ পড়ি দোয়া করুন আপনারা আমাদেরকে একটু জানবিক্ষা দেন আশ্রয় দেন আমরা থাকার মতন ব্যবস্থা করি দিন এদিকে সব যা আছে এরা যেন পাইছতে পারে যা গেছে গেছে এরা যে ভাইচতে পারে ওই দয়াটুকু করেন আপনারা